মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিরোধী দলের নেতা মোহাম্মদ মইজ্জু। শনিবার রান অফ লড়াইয়ে ভারতপন্থী বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলেকে হারিয়ে প্রেসিডেন্ট হন চীনপন্থী এই নেতা। নির্বাচনের আগে মইজ্জু ঘোষণা দিয়েছিলেন, তিনি ক্ষমতায় এলে মালদ্বীপ থেকে ভারতের সেনা হটাবেন এবং ভারতের প্রভাব বলয় থেকে দেশকে মুক্ত করবেন। 53.73% ভোট পেয়ে ইব্রাহিম সোলিকে হারান তিনি। এর আগে 2013 থেকে 2018 সাল পর্যন্ত মইজ্জুর রাজনৈতিক দল প্রোগ্রেসিভ পার্টি অব দ্য মালদ্বীপে ক্ষমতায় থাকাকালীন চীনের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলেছিল। ওই সময় চীনের রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভে যোগ দিয়েছিল দেশটি। But no candidate managed to secure more than 50% of the votes. Now the poll has gone to a runoff, which will be held on September 30th. The poll saw a record 8.